সুপ্রিয় দর্শক শ্রোতা, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজও আমরা উপস্থিত হয়েছি আমাদের এই টক শোর আলোচনা সভায়। আজকে আমরা আপনাদের সামনে সূরা তোহার 130 নম্বর আয়াতের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বক্তা, ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক জনাব আয়নাল হক ভাইকে। জনাব আয়নাল হক ভাই আপনাদের সামনে আলোচনা করবেন কোরআনুল করিমের সূরা তোহার 130 নম্বর আয়াত নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া ইয়ুদলিল ফালা হাদিয়ালা। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم। আমি প্রথমেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলটির পরিচালককে, তিনি এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং আমি গর্বিত প্রকাশ করছি। তো ইতিমধ্যে আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল সেটা পবিত্র কুরআনুল কারিমের 20 নম্বর সূরা তোহার 130 নম্বর আয়াত, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান মুর্শিদের কৃপায় আমি এই আয়াতটির ব্যাখ্যা করার আগে সংক্ষিপ্ত আকারে কিছু একটু বলার চেষ্টা করছি। সেটা হলো, আসলে আমাদেরকে লক্ষ্যটি বুঝতে হবে। প্রথমেই আমরা যদি কোনো কিছু জানতে এবং বুঝতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে লক্ষ্যটি বুঝতে হবে, যা পৃথিবীর মধ্যে এই অত্যাধুনিক যুগে আমেরিকার বড় বড় গবেষকরা একটি কথাই প্রথমে বলতেন যে এম এন হ্যাভিং দ্য গোল ফিক্সড পারপোজ অ্যান্ড ডিটারমাইন আই এম লাইফ ক্যান নট ওভারকম দেন সাকসেসফুল। যে ব্যক্তিটির লক্ষ্য নাই, তার জীবনের মূল গন্তব্যস্থল জানা নেই, তার জীবনে কখনোই সাফল্য সম্ভবপর নয়। তো আমি প্রথমে যে বিষয়টি বলতে চাচ্ছি সংক্ষিপ্ত আকারে, সেটা হলো, আসলে আমাদের জীবনের যে মূল লক্ষ্য, এই লক্ষ্যটি যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝব, ততক্ষণ পর্যন্ত আমাদের উঠা বসা, সামনে যাওয়া, পিছনে যাওয়া, ডাইনে যাওয়া, বাঁয়ে যাওয়া সকলই বিফল। তো এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনার জন্য বসলাম সেটা হলো, সূরা তোহার 130 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে ফাসকুর। মহান রব্বুল আলামিন সূরা তোহার 130 নম্বর আয়াতে বলছেন ফাসকুর আলা মা ইয়াকুলুনা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা কাবলা তুলুইস শামসি ওয়া কাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া মিন লাআল্লাকা তারদা। এই আয়াতটির যদি ওয়ার্ড বাই ওয়ার্ড, পার্ট বাই পার্ট আমরা যদি শব্দ অনুসারে অনুবাদ করি, তাহলে দাঁড়ায় প্রথমেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাসবীর, ফাস সুতরাং ফাসবীর, সবুর থেকে ফাসবীর, সুতরাং তুমি সবুর করো, তুমি ধৈর্য ধারণ করো। আলা মা ইয়া, আলা অর্থ উপরে, মা মানে যাহা, ইয়া কুলু না কুল মানে বলা, ইয়া কুলু না অর্থ পূর্বে যারা কিছু বলেছে এবং বর্তমান বলছে, এইটাকে বলা হয় ইয়া কুলু না, কিন্তু কুল মানে বলা, কলা মানে পূর্বেই বলা হয়েছিল। তো তুমি ধৈর্য ধারণ করো, আলা উপরে, মা যাহা, ইয়া কুলু না, তারা পূর্বে যা বলেছে এবং বর্তমান যা বলা বলি করছে, তার উপরে তুমি ধৈর্য ধারণ করো। এবং
সাব্বিহ বিহামদি ফা সুতরাং সাব্বিহ তুমি তসবিহ পাঠ করো তসবিহ থেকে সাব্বিহ এবং সাব্বিহ থেকে সুবহানাল্লাহ এই শব্দটা এসেছে যা আরবিতে লোগাত এবং ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাকরণ আরবিতে ব্যাকরণ অনুসারে এটা চলে আসে ফা সাব্বিহ সুতরাং তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যেমন আরেকটি কোরআনের আয়াতে আছে সূরা ইয়াসিনের মধ্যে ইন্নাম আমরু ইজারাদা শাইয়ান ইয়াকুল লাহুকুম ফায়াকুন ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাইয়্যিন ওয়া ইলাইহি তুরজাউন তোমরা একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে পৃথিবীর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটছে সব কিছুই তোমার রব যদি শুধু কুন কাপান নুন কুন এই শব্দটা বলেন তাহলে কুন হও হবে কুন হইও না হবে না কি একটি মারাত্মক আশ্চর্য সংবলিত একটি বাণী বা একটি কলাম উনি শুধু বলেন কুন হয়ে গেল আর কোনো ঝামেলাই নাই যত কথা এবং প্রশ্ন যত কর্ম সম্পাদন কিসের জন্য এই মূল লক্ষ্যটি তিনি বোঝানোর জন্য বলছেন যে ইন্নামা আমরু আমি যখন কোনো আমর করি আদেশ করি শুধু খালি বলি কুন হয়ে যাও তাহলে তোমাদের করণীয় কি ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাইয়্যিন ওয়া ইলাইহি তুরজাউন ফা সুতরাং সুবহানাল্লাহ তোমরা শুধু সুবহানাল্লাহ করো তসবিহ পাঠ করো তো এখানে মহান রাব্বুল আলামিন একটু খুব লক্ষ্য করণীয় বিষয় আর আমি এই আয়াতটি এই জন্যই আলোচনার বিষয় এখানে মহান রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জীবনের লক্ষ্যটি তোমরা যদি বুঝতে চাও তাহলে তোমরা সবুর করো ধৈর্য ধারণ করো তুমি যতক্ষণ পর্যন্ত না ধৈর্য ধারণ করছো থামছো যেমনভাবে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এক বালতি পানির মধ্যে যদি পানিটি অস্থিরতা অবলম্বন করে পানিটি অবস্থান করে তাহলে চেহারা দেখা যায় না যখন ওই বালতির পানিটি স্থিরতা অবলম্বন করে তখন ওই বালতির পানিটি চেহারা দেখা যায় নিজেকে দর্শন করা যায় মহান রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা যদি তোমাদের দর্শন পেতে চাও তোমাদের যদি নিজের নফসকে দর্শন করতে পারো দেখতে চাও তোমরা যদি কিছু রহস্য লোকের কিছু জ্ঞান অর্জন করতে চাও তাহলে ফাসবির তুমি সবুর করো তুমি ধৈর্য ধারণ করো এবং তোমরা এটাও জেনে রাখো যে ইন্নাল্লাহ মাসাবিরিন আমি কিন্তু ধৈর্যশীলের জন্যেই আছি ধৈর্য মা আমান সাথে আছি যেমনভাবে দুধের সঙ্গে ঘি এক রাখা আছে এইরকমভাবেই ওই আয়াতেই মহান রাব্বুল আলামিন বলছেন ফাসবির আল্লাহ মাইয়া কুলু না তুমি ধৈর্য ধারণ করো তাহারা যা বলে সেই কথার উপর ধৈর্য ধারণ করো তারপরে কি করবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ফাসাব্বিহ সুতরাং তুমি তসবিহ পাঠ করো তুমি সুবহানাল্লাহ পাঠ করো জিকির করো এটা অসংখ্য অনুবাদ হয় একটি যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআন এমনভাবে আমার কাছে অবতীর্ণ হয়েছে যার মধ্যে অসংখ্য গুপ্ত ভেদ এবং উনি আর একটি কথা বলেছেন যে একটি আয়াতের অসংখ্য অনুবাদ করা যায় এই জন্য তোমরা যদি সত্য পেতে চাও তাহলে তোমরা অনুবাদের দিকে তাকাবা না কোন দিকে তাকাবা এই কথাকে মহান রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত এবং সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন যে ফাস আলু আহলাত জিক্রি তোমাদের ইন কুনতুম লা ইয়ালামুন আলেম এলেম তোমাদের যদি এলেম না থাকে জানা না থাকে তাহলে কি করবে সকল জ্বালা যন্ত্রণা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনই কিন্তু হয় অজানার কারণে এই জন্য বড় বড় গবেষকরা বলেছেন যে অজান খবর না জানিলে কি হলো এই জন্য অজান কিছু জানার জন্য এই জন্য কোরআনে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল এটা কিন্তু ইকরা রব্বি বিসমিকাল্লাযী যে খালাক খালাকাল ইনসান আমি নালাক ইকরা তোমরা জানো বুঝো যত প্রকার প্রশ্ন অজানার কারণে হয় যত প্রকারের সমস্যা অজানার কারণে হয় যত প্রকারের কুঘেল কুচিন্তা জ্বালা যন্ত্রণা সামগ্রিক অজানার কারণে হয় এই জন্য প্রথমে মহান রাব্বুল আলামিন প্রথমেই বললেন যে সকল মজা স্বাদ ইসলামের মজ্জা রাখাই আছে হলো জানার মধ্যে এবং এটাই তো তারপরে মহান রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যে ফাস আলু সুতরাং তোমরা জিজ্ঞাসা করো আহলা জিক্রি আহাল মানে পরিবার আহলা জিক্রি মানে এখানে এখানে মাননীয় অতিথি রব্বিকা জি রব্বিকা জি এই রব্বিকা শব্দটা আপনি একটু খোলাসা করে বলেন এখানে মহান রাব্বুল আলামিন সিঙ্গুলার তোমার রবের যেহেতু সূরা তোহা আমি আবার ওখানে রিপিট করছি আয়াতটি এটা আমি শেষ করে নিই
এখানে মহান রাব্বুল আলামিন বলছে তোমার যদি না জানা থাকে তাহলে আহলে জিকিরের কাছে তোমরা জিজ্ঞাসা করো। আহল মানে পরিবার, জিকির মানে দ্বারা, এখানে অসংখ্য অনুবাদে জিকির মানে স্মরণ করে এরকম ব্যক্তি, জিকির মানে দ্বারা ধ্যান সাধনা করে এরকম ব্যক্তি, জিকির মানে স্মরণ রাখতে পারে এরকম ব্যক্তি, এরকম আমার অনেকগুলো জিনিস জানা আছে। যেরকম জিকির মানে যারা সবসময় সংযোগ যোগাযোগ রাখতে পারে, সংস্থাপন করতে পারে, প্রত্যেকটা জিনিস প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথে ওইটা সমাধান বের করতে পারে, এইরকম আহাল মানে পরিবার, এরকম জিকিরকারী পরিবারের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ওখানে কিন্তু আহালাল মুফতি নাই, আহালাল হাফেজ নাই, আহালাল কারি নাই, আহালাল মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, ওখানে নাই তাহাকিক নাই, মানে যারা গবেষণা করে তারা নাই। কি আছে হলো আহালাল জিকরি, নিশ্চয়ই মানে জিকিরকারী পরিবার যারা, যারা মানে সাধনাকারী পরিবার, আসল রহস্য উন্মোচন করাই হয়েছে এই জিকিরকারীদের কাছে। এই জন্য মহান রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত এবং নাহলে 43 নম্বর আয়াত ওখানে কি সুন্দরভাবে আমাদের বললেন। তো আমি ফিরে যাচ্ছি সূরা তোহার 130 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ওখানে বলছেন, ফাসবির ফাসবির আলা মা ইয়াকুলুনা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ফা, সুতরাং সাব্বিহ, তুমি সাব্বিহ তসবি পাঠ করো, বিহামদি রব্বিকা হামদি, হামদি থেকে হাম, যেরকম আমরা বিভিন্ন ধরনের শরীয়তি জালছাই হাম পাঠ করি, হাম মানে প্রশংসা, হাম থেকে হামদু, হামদু থেকে হামদু, আলহামদুলিল্লাহ, আলিফ লাম লাগালে আলহামদুলিল্লাহ হয়, এবং এটা কুরআনের আমরা প্রথমেই যদি লক্ষ্য করি তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই কিন্তু মহান রাব্বুল আলামিনের একটি খুব মজার একটি বিষয়, এই জন্য উনি প্রশংসা খুব ভালোবাসেন। এজন্যে আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে শিখাইছেন যে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইরকম তোমরা পাঠ করো, তাহলে তোমাদের রব সন্তুষ্টি হবে, তোমার রব সন্তুষ্টি হবে। কি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রব্বি মানে হলো প্রতিপালন করে, রিজিক দান করে, তোমাদের সৃষ্টি করেছেন যিনি, তোমাদের প্রতিপালন করেন যিনি, তোমাদের হরণ করেন যিনি, তোমাদের মৃত্যু দান করেন যিনি, তোমাদের জীবন দান করেন যিনি, রব্বিকা। এখানের একটি আরবির ডিকশনারি অনুসারে, লোগাত অনুসারে একটি ব্যাকরণ ব্যবহার করা হয়েছে রব্বিকা, ওখানে কিন্তু রব্বিকুমা নাই, যেমনভাবে ফাবিয়া গিয়ালা ই রব্বিকুমা তুকাজ্জিবান কাকুমাকুম, আরবিতে 3 বচন হয়, 1 বচন, 2 বচন, 3 বচন, যেরকম আলামিন আলামাইনে আলামিন, এখানে কাকুমাকুম, এখানে মহান রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা, নিশ্চয়ই ফা, সুতরাং ফাসাব্বিহ, তুমি তসবি পাঠ করো তোমার রবের, তোমার রবের সিঙ্গুলার ব্যক্তিকেন্দ্রিক, এখানে একটি 1 বচন ব্যবহার করা হয়েছে, রব্বিকা কুমানা, কুমা হলে 2 বচন হতো, যদি কুম ব্যবহার করতেন তাহলে সামগ্রিকভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে মহান রাব্বুল আলামিন এখানে কি একটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিলেন যে তোমরা যদি, মানে এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফা সাব্বিহ বিহামদি রব্বিকা, তুমি সাব্বিহ এবং তসবি এবং আল্লাহর হাম নাচ সব কিছুই করো একা একা। একটা আশ্চর্য প্রকারের সত্য মহান রাব্বুল আলামিন এখানে বললেন, তুমি যখন আমার ইবাদত করবে, বন্দেগী দাসত্ব করবে, তখন তোমার এই দাসত্ব যেন লোক দেখানো না হয়। ইনি রব্বুল আলামিন অপর একটি আয়াতে সূরা নিসার 142 নম্বর আয়াতে এটাও বলে দিয়েছেন যে ইউ রউন নাস, তোমরা যদি ইবাদত করো এইরকমভাবে ইবাদত করো, রউন যেন দেখে, নাস মানে মানুষ যেন দেখতে পায়, এরকমভাবে ইবাদত করো না, তোমরা গুপ্তভাবে ইবাদত করো এটা, এবং লোক দেখানো ইবাদত নষ্ট হয়ে যায়, সূরা বাকারা 264 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন। এবং তারপরেই রাব্বুল আলামিন বলছে এই যে সাব্বিহ এবং তোমরা যে তসবিহ পাঠ করবে, কখন করবে, এই জন্য বড় বড় যারা সুফি সাধক তারাও এই কথা বলেছিলেন যে কথার মধ্যেও কথা আছে জেনে লও মুর্শিদের কাছে, এইরকমভাবে সময়ের মধ্যেও সময় আছে জেনে লও মুর্শিদের কাছে, যেমনিভাবে যে আমাদের এখানে বাগারহাটে যেরকমভাবে সবচেয়ে ভিড় বা মানুষের ভিড় হয় সকাল 10টার দিকে, এইরকমভাবে যখন সন্ধ্যা 7টার সময় যাওয়া হয় একেবারে ফাঁকা অবস্থায় থাকে মাঠ, তো এইরকমভাবে কখন কোন সময় কিভাবে তার রবকে ডাকলে, আমার রব কোন হালে আছে, কোন অবস্থায় আমাদেরকে ডাকার জন্য সেই তেজপ্রদীপ্ত এবং ওই সুপ্ত রহস্যটি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে তোমরা একা ডাকবা এবং কোন সময় ডাকবা। তখন রব্বুল আলামিন ওই আয়াতেরই পরের অংশে বলছেন কাবলা তুলুই শামসি, কাবলা মানে পূর্বে, কাবলা শব্দের অর্থ হলো পূর্বে, তুলুই শামসি, তুলুই শামসি, তুলুই মানে হলো উঠা, উঠার আরবি হলো তুলুই শামসি, অর্থ সূর্যের আরবি হলো শামস, শামসি মানে
যখন সূর্যটি উঠছে এই রকম অবস্থায়, তাহলে যেমন এই আয়াত থেকে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা হাদিস বলেছিলেন যে তোমরা মহান রাব্বুল আলামিনের ইবাদত তখন করবে যখন তোমাদের যৌবন অবস্থায়, যখন তোমাদেরকে নিষ্পাপ অবস্থায় দেওয়া হয় আরদুল পৃথিবীর মধ্যে, যখন তোমাদের নিষ্পাপ অবস্থায় দেওয়া হয় এই তখন থেকে তোমরা রবের তসবিহ পাঠ করো, রবের অনুগামী হও। কিন্তু যেমনভাবে আমরা দেখি যে ভাঙ্গা নৌকায় সবাই উঠতে চায় না বা ভাঙ্গা নৌকা ব্যবহার অযোগ্য হয়, এই জন্য মহান রাব্বুল আলামিন নৌকা তাজা থাকতে, তেজপ্রদীপ্ততা থাকতে, প্রত্যেকটি সুষ্ঠু এবং প্রত্যেকটি বিষয়ের লালিত অবস্থা, যখন একটি লকলকে অবস্থা বা একটা তেজপ্রভীব স্পিরিট থাকে সেই অবস্থাকে সবাই পছন্দ করে। মহান রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার, তিনি একজন, তিনি সুপ্ত তেজপ্রদীপ্ত এবং তার শক্তি এমন একটি পর্যায়ে বিস্তৃত যা যেখানে কোনো অফুরন্ত ভাণ্ডার। এই জন্য উনি বলছেন তোমাদের যখন শক্তি উজ্জীবিত হওয়া শুরু হয় তখন তোমরা, তখন থেকে কাবলা তুলুই শামসি, এখানে আমার মুর্শিদ কেবলা ও কাবা বাবা বেদমর্ষি এমনি জাহাঙ্গীর উনি তার তাফসিরের মধ্যে এখানে খুব স্পষ্টভাবে আমাদেরকে এবং বলেছেন, এবং তার একটি লিখিত কিতাব কুরআন শরীফ মারিফতের গোপন কথা এই বইয়ের উনি 108 নম্বর পেজে নিচের দিকে উনি এই কথা বলে দিয়েছেন যে এই আয়াতের আমার অসংখ্য ব্যাখ্যা নিশ্চয়ই কুল্লি হরফুন আয়াতকা মিনাল জাহের ওয়ালি কুল্লি হরফুন আয়াতকা মিনাল বাতিন, প্রত্যেকটি আয়াতের অসংখ্য জাহেরি ব্যাখ্যা এবং বাতিনি ব্যাখ্যা আছে। একই ব্যাখ্যা যেরকম আমাদের মধ্যে অনেকেরই এইরকম জানা আছে, কাকর যদি জিনে ধরে তাহলে ওই আয়াত পড়ে আমরা জিনকে জবাই করতে পারি, কিন্তু ওই আয়াতই আবার আমরা পড়লে পানির উপর দিয়ে হেঁটে চলে যেতে পারি। এইরকমভাবে বিভিন্ন ধরনের যে রহস্যের উন্মোচিত যে বিদ্যাটি, এই বিদ্যাটি তুমি কিভাবে পাবে এবং এত কিছু কিসের জন্য প্রয়োজন, এই আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে বোঝানোর চেষ্টা করেছেন, এইটা আহলে জিক্রি আমার মুর্শিদ কেবলা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আর আমি এর আগে একটু এটা বলে নিতে চাই যে আসলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কখনোই বিরুদ্ধে আচরণ করি না। বাবা জাহাঙ্গীর তার কোরআন মারিফতের গোপন কথা বইয়ের 108 নম্বর আয়াতের 4 লাইনে উনি বলেছেন আপনারা কখনোই এটা মনে করবেন না অধম লেখক উনি পাঁচ ওয়াক্ত নামাজের বিরুদ্ধে আচরণ করছেন। আসলে এইটা এইরকম বিষয়, যেমন হাতির খাবার হাতি, হাত মশার খাবার মশা, মশা যদি হাতির খাবার খায় তাহলে হাতি মারা যায় এবং হাতির খাবার যদি মশা খায় তাহলে মশা মারা যায়। এই জন্যে সবিবাদ সবার জন্যে নয়। আর এইটা এই আয়াতেই প্রমাণ হয় ফাসাব্বি বিহামদি রব্বিকা এক বচন, তোমার রবের তুমি তসবিহ পাঠ করো একা একা। এবং আরেকটি সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন এটাও বলেছেন যে ফাকাল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা একা ডাকো। এটার বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে যেহেতু আলোচনা করছি। তো মহান রাব্বুল আলামিন আমার বাবা জাহাঙ্গীর এখানে উনি কখনোই পাঁচ ওয়াক্ত নামাজের ঘোর বিরোধিতা করেছেন, সবাইকে ঠেকাইয়া দিয়েছেন, তোমাদের পিটানো হবে তোমরা সালাত আদায় করলে, কখনোই বলেননি। এটা সূরা এটা উনি মারিফতের গোপন কথা 108 নম্বর পেজে উনি স্পষ্টভাবে বলেছেন। কিন্তু উনি বলেছেন যে তোমরা যদি জীবনের রহস্য লোকে প্রবেশ করতে চাও, সত্য সাগরে অবগাহন করতে চাও, নিশ্চয়ই উনি এই হাদিসটিও আলোচনা করেছেন তার অনেক ওয়াজে এবং তার অনেক বক্তব্যে, এবং উনি আমাদের অসংখ্য মুরিদদের সামনে এই কথাও বলেছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই সালাতুল দাইমুন আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, আফজাল অর্থ হল উৎকৃষ্ট, গুড বেটার বেস্ট সকল ইবাদতের। এবং এটা মহান রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে উনি এটা 45 নম্বর আয়াতে এটি স্পষ্টভাবে বলেছেন যে আকিমুস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জিক্রুল্লাহি আকবার, তোমরা সালাত নিশ্চয়ই সালাত ইন্না সালাত নিশ্চয়ই সালাত সকল কুঘেল কুচিন্তা অশ্লীল কাজ থেকে বেহাপনা কাজ থেকে বিরত রাখে, তোমাকে পবিত্র রাখতে সাহায্য করে। এই যে নামাজ, নামাজ আমি একটু শেষ করি, সরল সংযোগ, কিন্তু এটা তোমরা জেনে রাখো নিশ্চয়ই জিক্রুল্লাহি আকবার নিশ্চয়ই আল্লাহ জিকিরি, আল্লাহকে আমরা জীবনেও দেখিনি, তাহলে এটা নিশ্চয়ই আমরা নিজ নিজ মসজিদের কাছ থেকে জানবো, জিক্রুল্লাহি আকবার নিশ্চয়ই আল্লাহ জিকিরি আকবার,
আকবর মানে এমন বড় যার উপর বড় নাই যে না জানে আল্লাহু আকবার বলতে হয়। কবির মানেও বড়, আকবর মানে বড়, কিন্তু আজিম মানেও বড়। কিন্তু মহান রাব্বুল আলামিন এখানে বলছেন জিক্রুল্লাহি আকবার, সকল শ্রেষ্ঠ ইবাদত হলো ধ্যান সাধনা বা জিকির, আল্লাহ স্মরণ করা। এটা মহান রাব্বুল আলামিন কি সাবলীল ভাবে এই আয়াতে শেষে বলে দিলেন। তা আমি আবার আপনার প্রশ্নটা একটু দিছিল যে আমরা অনেক সময় যেটা বললেন আপনি যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তা আমরা দেখতে পাই যে অনেকেই নামাজও আদায় করছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছে, কিন্তু ওদিকে আবার ঘুষ সুদ খাচ্ছে। তো যাকে এই কথা বলা হয় সে আমাকে উত্তর দেয় তাহলে ও নামাজ হয় নাই, জি 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 নামাজ হয় নাই দেখেই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই দেখেই সুদ ঘুষ খায়। জি আপনার প্রশ্নটা আমি স্পষ্টভাবে কেমনে পড়লে সুদ ঘুষ খাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন তোমরা নিশ্চয়ই জেনে রেখো যে আকিমু সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত প্রত্যেকটি অশ্লীল কুঘেল কুচিন্তা অপবিত্রতা থেকে তোমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু তোমরা এটাও জেনে রাখো আর একটি আয়াত যে ইন্না সালাতা, নিশ্চয়ই আকিমু সালাতা লি জিক্রি, তোমরা সালাত কায়েম করো জিকিরের জন্যে, স্মরণের জন্যে, সংযোগের জন্যে। মহান রাব্বুল আলামিন তোমার সেই সত্তা, পরম সত্তা, পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার জন্য তোমরা সেই সংযোগ স্থাপন করার জন্যে, তুমি যখন সংযোগ স্থাপন করবে যেমনিভাবে একটি বিদ্যুৎহীন তারে বিদ্যুৎ না থাকলে যেরকমভাবে অচল অবস্থায় থাকে, যখন সংযোগ স্থাপন করে তখন তার সকল মানে সক্রিয়তা চালু হয়। তো যখন এই স্মরণ, এই জিক্রুল্লাহ, আল্লাহ জিকির থেকে যখন গাফিল হয়ে কেউ সালাতে দাঁড়ায়, এই দাঁড়ানো কিয়ামা বলা হয়, যেরকম কিয়াম মানে দাঁড়ানো, এই কিয়ামা শুধু যারা করে তাদের, তারা কখনোই এই কুঘেল কুচিন্তায় অশ্লীলতা বেহাপনা থেকে বেঁচে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই সালাত কখন একজনকে এই কুঘেল কুচিন্তা বিভিন্ন ধরনের অশ্লীল বেহাপনা কাছ থেকে বাদ রাখে, যখন ওই সালাতটি একনিষ্ঠতার সাথে আদায় করে, মানে একনিষ্ঠতার সাথে কায়েম করে, মানে বলিষ্ঠ চক্ষুষভাবে। এইটা আরবিটা হলো মুখলাসিন, যেমনিভাবে শয়তান রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে বলতে একসময় বলছিলেন আমি কখনোই না পারি ওই বান্দাকে আমার দিকে আনতে, ইবাদাল্লাহিল মুখলাসিন, যে ইবাদত করে মুখলিস একনিষ্ঠতার সাথে, যে ইবাদত করে, জিক্রুল্লাহ করে, স্মরণ করে, আল্লাহ স্মরণ করে, আল্লাহ ধ্যান করে একনিষ্ঠতার সাথে, তার কখনোই সম্ভবপন্ন অশ্লীল বেহায়াপনা কাজ করা। কারণ সে ঘন্টার পর ঘন্টা কখন থেকে, কাবলা তুলুই শামসি, যখন সূর্য উঠেছে, যখন তার জীবন গঠিত হয়েছে, তখন থেকে সে যে মহান রাব্বুল আলামিন এই জিকির, এই ধ্যান সাধনা করছে, তার মনে একটি সেই পবিত্র একটি গাঁথুনি সৃষ্টি হয়, যে গাঁথুনির কারণে সে যখন ওই কুমন্ত্রণার কারণে, এই হালকা কুমন্ত্রণার কারণে যখন কোনো অশ্লীল কাজ করতে যায়, তখন তার মনে সেই সুপ্রিম কোর্ট, সেই বিবেক, সেই জাগ্রত শক্তি বাধা প্রদান করে, তখন পর্যন্ত বাধা প্রদান করে যখন, যতক্ষণ পর্যন্ত না তার ওই রুহের, যে কুলির রুহ আমরি রাব্বি, রবের যে আদেশপ্রাপ্ত রুহ, মানে জিন্দা রব নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন তার রবই নিষেধ করে ইট ইজ রং। বাহ, তো আমি এই আয়াতের পরের অংশ যাচ্ছি। মহান রাব্বুল আলামিন তার পরের অংশেই বলছেন ওয়া কাবলা গুরু বিহা, তুমি কতক্ষণ পর্যন্ত, তুমি কি শুধু সারা জীবনই এটাই করতে থাকবা, কতক্ষণ পর্যন্ত তুমি এই মানে আকিমুস সালাত, এই মানে এই জিক্রুল্লাহ আল্লাহ তসবি পাঠ করবে কতক্ষণ পর্যন্ত? কাবলা গুরু বিহা, গুরু বিহা শব্দটি অস্ত যাওয়া, নিমজ্জিত যাওয়া, আগে ছিল এখন নাই এরকম অবস্থা হওয়া, যেমন যেমনভাবে সূর্যের আলো আলো পৃথিবীতে মানে স্থায়ী সময়কাল বা স্ট্যান্ডার্ড টাইম যে আছে 12টার সময় মাথার উপর থাকে, এইরকম অবস্থায় একটি হাল বা অবস্থা থাকে, এইরকমভাবে যখন এই সূর্যটি বা আমাদের জীবন সময়ের যে স্তরটি যখন মানে সুপ্ত তেজপ্রদীপ্ত স্প্রিট শক্তিশালী এবং সতেজ অবস্থায় থাকে, তখনকার যে অবস্থা সেই অবস্থা পর্যন্ত, এবং যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসে, গুরু বিহা এই শব্দটি এর আগে অসংখ্যবার আলোচনা করা হয়েছে, গুরু বিহা শব্দটি হলো যখন অস্ত যায়, মানে আগেই ছিল এখন নাই চলে গেছে এরকম, মানে পৃথিবীর মধ্যে কেউ 60 বছর বাসে, কেউ 81 বছর বাসে, কেউ 90 বছর বাসে, কেউ 15 বছর বাসে, এরকমভাবে বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। এই লিমিটকে বোঝানো হয়েছে ইংরাজিতে লিমিটেড, আর আরবিতে গুরু বিহা মানে অস্ত যাওয়া। তারপরে মহান রাব্বুল আলামিন বলছে ওয়া মিনাল লাইলি, যখন এটা অস্ত চলে গেল, এবং ওয়া মিনাল লাইলি,
তোমরা ওয়া এবং মিনাল লাইলে তোমরা রাত রাত হতেও কি করো আবার পরে বলছেন যে ফাসাব্বিহ তোমরা তাসবিহ পাঠ করো ফাসাব্বি বিহামদি তোমরা তাসবিহ পাঠ করো লাআল্লাকা তারদা কিসের জন্য ওয়া লাআল্লাকা তারদা এত কিছু কিসের জন্য করছি আমরা মহান রাব্বুল আলামিন শেষে একটি চৌকস বাণীর মাধ্যমে কলামের মাধ্যমে আমাদেরকে জানায় দিল যে তোমরা রাতের কিছু অংশ এবং ওয়া মিনাল আতরাফান নাহারি লাইন নাহার পর্যন্ত এবং দিনের কিছু অংশ তোমরা যখন তোমাদের বাবা জাহাঙ্গীরের যে তাফসির ওই তাফসিরের সঙ্গে মিলাইয়েই আমি কথাটা বলছি এবং আরও এটার আরও গুপ্ত বিভিন্ন ধরনের আলোচনা আছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে কিন্তু এখন বর্তমান যে বাবা জাহাঙ্গীরের তাফসিরটি আছে এবং এবং সামাজিকভাবে আমরা যে সুফিবাদের বাইরে যে তাফসিরটি বা আলোচনাটি আমরা দেখি তারও কিছু আলোচনা যদি সময় থাকে আমি করতে পারি তো আমি একটু সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলছেন মহান রাব্বুল আলামিন সামগ্রিক আলোচনা করার পরে উনি আমাদেরকে স্পষ্টভাবে আমার কথাটা বোঝা যাচ্ছে জি সামগ্রিক আলোচনার পরে তিনি বললেন যে তোমরা এত কিছু করছো এটা আলোচনা নাই আমরা এটা গবেষণা করে দেখছি মহান রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন তোমরা যে এত কিছু করলে সামগ্রিক কর্ম পরিচালনা করলে তোমরা কি লক্ষ্যটি বুঝতে পারছো লক্ষ্যটি হলো আমি তোমাদেরকে বলে দিই আমি তোমাদেরকে জানিয়ে দিই মহান রাব্বুল আলামিন বলছে লাআল্লাকা তারদা লাআল্লাকা যাতে করে তোমরা তুমি লাআল্লাকা এক বচন এখানে এই যে সুফিবাদ সার্বজনীন বটে কিন্তু সুফিবাদ ব্যক্তিকেন্দ্রিক এটা কখনোই সমাজকেন্দ্রিক নয় কারণ যেখানেই সুফিবাদের কথা যেখানেই আত্মপরিচয়ের কথা আত্ম অর্থই ত্যাগ আত্ম ইজ মানে ইট ইজ সিঙ্গুলার নাম্বার ইন্ডিভিজুয়াল এটা ব্যক্তিকেন্দ্রিক এখন আমরা যদিও এটা সামগ্রিক মানুষকে সামগ্রিক মোকামের বিভিন্ন মোকামের মানুষ আছে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের বিভিন্ন মোকামের মুনজিলের মানুষ থাকে মানে ইনসান থাকে ইনসান আলাদা বাশার আলাদা আদম আলাদা নাস আলাদা এবং আদম আলাদা এবং আব্দুহু আলাদা এরকম বিভিন্ন ধরনের মুসলিমিন মুমিনিন কানিতিন সদিতিন সবিরিন খসিন মুতাসাদ্দিকিন সবিরিন খসিন তারপরে আবিদিন আবিদ তারপর মুহসিনিন তারপর সাবিরিন তারপর মুত্তাকিন মুমিনিন এগুলো সকল কিছুই আলাদা কিন্তু এগুলার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছে এইটা শুধু তুমি লাআল্লাকা কাকুমাকুম কা এক বচন এত কিছু যে তুমি করছো তোমার জন্যই কারণ আমরা এই সুফিবাদকে এবং এই তাসাউফকে আমরা সামগ্রিকভাবে যদি দেখতে যাই পরে দেখি এইটার সাথে মিলে যায় যে যেমনভাবে সরপত যে খায় সেই স্বাদ বুঝে আর প্রেমের বিনিময় টু ওয়ান ইজ কোম্পানি থ্রি ইজ নান টু ইজ কোম্পানি থ্রি ইজ নান ইডম ফেজ এখানে বড় বড় গবেষকরা শেষ পর্যায়ে উপনীত হতে পেরেছিলেন সিদ্ধান্তে যে টু ইজ কোম্পানি দুইজনে বন্ধুত্ব হয় থ্রি ইজ নান তিনজনে কোলাহল হয় কখনোই তিনজনে এই জন্য তুমি এবং তোমার রব জীবাত্মা এবং পরমাত্মা মাঝখানে শয়তান আছে শয়তানকে অ্যাভয়েড করো তুমি কী খেলায় দেখবে এই স্বাদের খেলাটি এই স্বাদ যেন আমরা বুঝতে পারি তারপরে আল্লাহ বলছেন লাআল্লাকা তারদা লাআল্লাকা যাতে করে তুমি তারদা শব্দটি এসেছে হলো সকল সন্তুষ্টি যেখানে রাখা আছে যেরকম আমরা যদি কোটি কোটি টাকা খরচ করে দুধ ছাড়া ঘি মিলবে না এইরকমভাবে যেইরকমভাবে তারদ মানে সন্তুষ্টি আমার মনের স্থিরতা আমার জানা বোঝা আমার মনের চাহনি আমার কী উদ্দেশ্য পৃথিবীর মধ্যে এসেছি 80 বছর পর মারা যাচ্ছি আসলে উদ্দেশ্য রাখি আসলে কি উদ্দেশ্য খাওয়া পড়া ঘুম পাড়া ভালো একটি বাড়ি তৈরি করা তারপরে গোশ দিয়ে ভাত খাওয়া তারপরে ঘুম আসলাম পোশাক পায়খানা করা এই কখনো অসম্ভবপর এই জন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে সামগ্রিক এই আয়াতের সামগ্রিক আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা মহান রাব্বুল আলামিন বলছে তুমি যদি নিজের এই তোমাকে সন্তুষ্টি করতে চাও তোমাকে স্থির করতে চাও অ্যাবসলুটলি খুবই সুন্দর বলেছেন আপনি এখানে কিন্তু মানে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য বলে নাই আগে তুমি নিজে নিজেকে মানে আমি যদি সন্তুষ্ট হই যদি আমি নিজের সাক্ষী হই যে আমি সন্তুষ্ট বা আমি সবুরকারী হই বা আমি যদি বুঝতে পারি যে আমি নিজে সন্তুষ্ট
তবেই তো সম্ভবত আমার রব সন্তুষ্ট হবেন জি 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 নিজে সন্দেহের ভিতর থেকে নিজে বিভ্রান্তির ভিতর থেকে জি জি নিজে বক্রতার ভিতর থেকে তো সন্তুষ্ট হওয়া যায় না সবুরকারী হওয়া যায় না আত্মদর্শন লাভ করাও যায় না সম্মানিত আলোচক আপনাকে আরেকটু বিষয় একটা বিষয় জানতে চাচ্ছি এখানে কিন্তু আল্লাহ পাক বলছেন তাসবিহ তাসবিহ করার ঘোষণা করছেন তো এই তাসবিহ পাঠ করা বা এই ঘোষণা করা এটা কি কোনো আমরা এই তাসবিহ ছড়া যে দেখি ১১০ দানা বা ৩০-৩৩ তাসবিহ দানা এটা কি সেই তাসবিহ আর যদি সেই তাসবিহ না হয় তাহলে কোন তাসবিহ আর এটা দিয়ে কি কোনোভাবে কি নামাজের দিকে ইঙ্গিত করছেন পাঁচ ওয়াক্ত নামাজের দিকে বা তাসবিহ পাঠ করা কি নামাজের সাথে কোনোভাবে ম্যাচ করে এই বিষয়টা জি তো এখানে যে প্রশ্নটা করলেন সেটা হলো তাসবিহ বলতে এটা কি গণনাকৃত তাসবিহ বা গণনাকৃত কোনো পাথরের দানা বোঝাচ্ছে বা এই তাসবিহ দ্বারা কি সওয়াব বোঝাচ্ছে নিশ্চয় আমরা এখানে খেয়াল করলে দেখব তাসবিহ এই শব্দটি অসংখ্য কয়েকটি ব্যাখ্যা হয় তাসবিহ শব্দটি এইটার মাসদার হলো মানে এটার উৎপত্তি স্থল হলো পবিত্রতা ঘোষণা করা আমি কোনো কিছু সাক্ষ্য দিচ্ছি এই রকম তো এখানে বড় বড় সাধকদের এই প্রশ্ন অনেকেই করেছিলেন তো ওনারা অনেকেই এই কথা বলেছেন যে তোমরা যদি কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে চাও ধরো বাগা থেকে ঢাকা কেরানীগঞ্জ যদি ২৪৬ কিলোমিটার হয় আর তুমি যদি ২৪৯ কিলোমিটার যাও তাহলে কিন্তু তুমি তার তোমার গন্তব্যস্থল থেকে দূরে চলে গেলে এই জন্য আমার বাবা বেদ ওমর শেবনে জাহাঙ্গীর সাধনা যাওয়ার আগে সাধকদের বলে দেন তুমি গুনে গুনে তোমার অজিফাগুলো পাঠ করবে এই আয়াতেই কিন্তু সেই চৌকস বাণীটি এবং সেই বাণীটির রূপরেখাই তিনি বলেন তার ভক্তদেরকে এবং আমাদেরকে জানান যে তুমি প্রত্যেকটি জিনিসের একটি গন্তব্যস্থল আছে মাকামান মাহমুদা নিশ্চয়ই মাকান আমরা কোনো কিছু যারা ব্যবসা করি যারা বাণিজ্য কর্পোরেশনের অধিদপ্তরের বিভিন্ন ধরনের পর্যায়ে আছে তারা এই জিনিসটা আরও প্রতিস্ফুটিতভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো এটা যদি খেয়াল করি যে আমরা কোনো কিছু পেতে গেলে একটি মোকামের প্রয়োজন মোকাম করতে যাই আমরা ওই জিনিসটা পাওয়ার জন্য একটি মোকামে যাই এইরকমভাবে আমাদের মুর্শিদ আমাদের শিখাইছেন যে তোমরা কোনো কিছু পেতে গেলে তার নির্দিষ্ট দূরত্ব বুঝো তোমার ওই তুমি কত দূর পর্যন্ত যাবে ওই জিনিসটা তুমি যদি না বুঝো তাহলে তুমি ওই নির্দিষ্ট স্থান পর্যন্ত তুমি যেতে পারবে না এইটা সাব্বিহ বলতে এখান থেকে যদি আমরা তাসবিহ নিই তাসবিহ তাহলে গণনা করা অর্থে যদি ধরি তাহলে পাথরের দানা গণনা করা ধরলেও আমরা এটা ভুল করব না কিসের জন্য এটা তো কোনো কিছু খারাপ না আর আবার যদি এই সাব্বিহকে আমরা সলাত ধরি তাহলে ওখানে কিন্তু সাব্বিহ সলাত অর্থে ব্যবহার করা হয়নি তো সলাত কিন্তু জি সলাত কিন্তু এখানে মহান রাব্বুল আলামিন সম্পূর্ণ সংযোগ এবং সম্পূর্ণ নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছে যা কিছুক্ষণ আগে আমাদের আরও আলোচকগণ গুগল থেকে এটা স্পষ্টভাবে হুবহু মানে জানানোর চেষ্টা করেছেন তো এই সম্পর্ক স্থাপন করার জন্য যে সাব্বিহ এই সাব্বিহ শব্দটি জিকির অর্থেও ব্যবহার হতে পারে কোনো কোনো সময় যা আছে আরও আয়াত আছে আমারও জানা ছিল কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয় এই জন্য এই সাব্বিহ শব্দটি সলাত অর্থেও অনেক জায়গায় ব্যবহার হয়েছে এবং তাসবিহ ফা সাব্বিহ এটা তাসবিহ যেরকম তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো এরকম জায়গায় এসেছে যে নির্দিষ্ট গন্তব্যস্থল পৌঁছাতে যেরকম গণনা করা প্রয়োজন যেরকম সূরা মরিয়মের শেষাংশে মহান রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমাদের কর্ম এবং তোমাদের প্রত্যেককে আদ্দা মানে গণনা করে রেখেছেন তোমার রব তোমরা কোথায় কী করছো তোমরা মনে করো না যে তোমাদেরকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাওয়া আন্না আলাইকুম লাতুরজাউন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম তোমরা এটা জেনে রেখো নিশ্চয়ই তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি তোমাদের মধ্যে একটি বালক নাও আমার সত্তা থেকে আলাদা এবং শরীক করতে পারবে না তোমরা এই পর্যন্ত জেনে রেখো যে সূরা জিলজালের মধ্যে মহান রাব্বুল আলামিন এটা বলেছেন যে জাররাতিন খায়রাইয়ারা জাররা জাররা পরিমাণ হিসাব তোমার রবের কাছে সংরক্ষণ করা আছে এবং আদ্দা
সব কিছু গণনা করা আছে এইভাবে আমরা ওই অর্থে সাব্বিহ অর্থে এটা আমরা গণনা এবং আরো অসংখ্য ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারি কিন্তু আমি সংক্ষিপ্ত আমার বক্তব্যটি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করছি আমি সামগ্রিকভাবে আর কিছুক্ষণ একটু কথাটা বলে আমি শেষ করছি তো এই আয়াতের যে সারমর্ম আমরা বুঝলাম সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এটাই বুঝলাম যে আসলে আমরা একটি নীতি নির্ধারণের আলোচনা করছি আমরা প্রয়োগিক আলোচনা করছি না কারণ লা ইকরাহা ফিদ্দিন কাত্তা বায়ানার রুশতি মিনাল গাই লা না ইকরাহা জরদবস্তি ফি দিনের মধ্যে কোনো দিন মানে নীতিমালা নিয়ম নীতি দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই কাত্তা বায়ানার রুশতি মিনাল গাই নিশ্চয়ই সত্য মিথ্যা থেকে আলাদা আদা খাবে যে ঝাল বুঝবে সে এটা অনেক গবেষকরা বলেছেন যে নিশ্চয়ই তুমি যদি পানির উপর দিয়ে হাঁটতে চাও তাহলে এই যে হাঁটতে পারে তার সঙ্গ ধরো ইয়াল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো কুনুমাস সাদিকিন আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কুনুমাস সাদিকিন ওই রকম সাদিকের সঙ্গ ধরো যেরকম ভাবে একটি টেনের বগিতে 27টি বগি থাকলে সব বগিতে ইঞ্জিন থাকে না একটি বগিতে ইঞ্জিন থাকে যে হুক লাগাইতে পারে সেই ওই ইঞ্জিন যেখানে যায় সেই বগিগুলাও ওখানে যায় এইরকমভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে পানির উপর দিয়ে হাঁটা বিদ্যা তারপরে এই যে হাজা হাবিবুল্লাহ মাতাবি হুবুল্লাহ শাহিন শাহিন আফতাবে সুলতানুল হিন্দ হিন্দালে আতায় রাসুল শেখ সৈয়দ মঈনুদ্দিন হাসান সানজারি আজমেরি আলাহি সালাতু আসসালাম উনি আগুনের মধ্যে গেলে আগুন পুরাতে পারতেন না তাহলে কি আমরা সুফিবাদে ভ্রান্ত আকিদার মধ্যে আছি আমরা তাসাউফ কি ভ্রান্ত আকিদার মধ্যে আছি আমাদের কি এই জানা বুঝাগুলো কি কোনো কুঘেল কুচিন্তা কোনো হাওয়াহু থেকে নিজের মন গড়া কোনো কিছু না এটা পূর্বে থেকেই ছিল মহান রাব্বুল আলামিনের সেই সাত বুঝার যে মানে স্তরগুলা মুকামগুলা মহান রাব্বুল আলামিন তার বড় বড় এবং আমাদের রাসুলের বংশধর এবং তার বড় বড় প্রিয় বান্দাদের মাধ্যমে আমাদেরকে জানাইছেন বুঝাইছেন তারা কখনোই যেরকম আমরা যদি দেখি বাংলাদেশে এবং পৃথিবীতে অসংখ্য জায়গায় মসজিদ আছে এবং বড় বড় যেখানে ওলি আল্লাহর দরবার আছে যেরকম আমাদের বাঘাতেই শাহী মসজিদ এটা 500 বছরের পুরানো মসজিদ তো মসজিদ শব্দ কোরআনের অসংখ্য জায়গা আছে যেখানে সেজদাদের স্থান কিন্তু আমরা এটা কখনোই আমরা কাউকে বলি না যে আপনারা সালাত বা 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করেন এটা মানে এটা ভুলণ্ডিত করে দেন এটা ডাস্টবিনে ফেলে দেন এটাও প্রয়োজন বাবা জাহাঙ্গীর এটা তার ওয়াজের মধ্যে খুব ভালোভাবে বলেছেন এগুলার সমস্ত দলিল তার বইয়েও আছে এবং তিনি এটাও বলেছেন যে তোমরা এই জিনিসটা জেনে রেখো যে সত্য সাগরে যদি অবগাহন করতে চাও তাহলে যেরকম খাজা বাবা কি করলেন আমি শেষ করে দিচ্ছি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি একটা মজার একটি কথা বলে শেষ করছি যে নিশ্চয়ই সুফিবাদের মধ্যে ইসলামের যে সাত মজ্জা রাখা আছে যেরকম দুধের মধ্যে ঘি এক রাখা আছে আর ইসলামের সাত মজ্জা আছে কদ আফলাহা মান জাক্কাহা এই পবিত্রতা অর্জনকারীদের মধ্যে তাসাউফের মধ্যে সুফিবাদের মধ্যে আত্মপরিচয়ের মধ্যেই যে স্বাদ এবং নিগুড় রহস্য এই মজ্জা সংরক্ষণ করে রাখা হয়েছে এটা কিন্তু মহান রাব্বুল আলামিন তার ওলি আল্লাহদের মধ্যেও দেখাই দিয়েছেন খাজা বাবা কিন্তু এই কথাগুলো আলোচনা করার পরে বাবা জাহাঙ্গীর তার মানিফতের গোপন কথা 108 নম্বর পেজে এটাও বলে দিয়েছেন যে খাজা বাবা তোমরা দেখবে খাজা বাবা একটা জাদ্রের হাফেজ কারি মাওলানা এবং উনি সরাসরি রাসুলের বংশ উনি কিন্তু একটি তাফসির লিখে যান জি 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 কারণ তাফসিরের মধ্যেই যদি সত্য থাকে তাহলে এই যে আলোচনাগুলো পিছনে করলাম এগুলো অকেজো হয়ে যায় এবং হালকা হলেও সন্দেহর একটি বিস্ফোরিত একটি রূপ দাঁড় করায় এই জন্যে খাজা বাবা দেখাই দি গেলেন দেখো আমি ধ্যান সাধনা করলাম আমি তাসাউফ অবলম্বন করলাম নিজের পবিত্রতা অবলম্বন করলাম আমি এই পবিত্রতা যখন অর্জন করতে পারলাম তখন দেখো আমি নিজেই ইসলাম হয়ে গেছি আমি নিজেই কোরআনে রূপান্তরিত হয়েছি এবং আমি নিজেই একটি উজ্জীবিত শক্তির অধিকার হয়েছি দেখো তখন আমরা দেখলাম যে তার কাছে 94 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে এই যে আমরা এইভাবে যদি দেখি যে কাঁঠাল ভাঙলে মাসিকে মাইকিং করা লাগে না এবং সূর্য উঠলে মাইকিং করে বলা লাগে না সূর্য উঠল গো একটি মজারই বিষয় আমি এই বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব কিন্তু আরেকটি কথা বলে আমি শেষ করছি সেটা হলো নিশ্চয়ই আমরা কোনো মন্তব্য খারাপ বিদ্রুপ কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ না করি আমরা সঠিক সত্য
যে দিন সত্য নিয়ম নীতিমালা এটা আমরা বোঝার চেষ্টা করি এবং কোন একটা পবিত্র মানুষের সংস্পর্শে যে আমাদের এই যেমন ভাবে আমরা যদি ইংরেজি না জানি তাহলে একটা ইংরেজি স্যারের কাছে যাওয়া লাগে কিন্তু একটা আশ্চর্য বিষয় আমরা এগুলো জানার সত্ত্বেও এই রকম একটি শুদ্ধ পথকে বেছে নেওয়ার জন্য আমরা এইরকম একটা পবিত্র মানুষের সংস্পর্শে যাইতে একটি মানে দ্বিধা দ্বন্দ্বের শিকার হই তো এই বলে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এর মধ্যে আরেকটি কথা বলে রাখছি এরকম তাসাউ এবং এই সম্পর্কিত বিভিন্ন ধরনের কথাবার্তা আমি আমার একটা চ্যানেল আছে চ্যানেলটির নাম কুরআনুল হাকিম ইংরাজিতে লিখলেও আসে কুরআনুল হাকিম 90 এই চ্যানেলে আপনারা সুফিবাদ এবং তাসাউ এবং নিজেকে পবিত্র করার যে বিধানগুলি এটা কিছু আলোচনা করা হয়েছে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জনাব আয়নাল হক ভাইকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জনাব আয়নাল হক ভাইয়ের কাছ থেকে খুব চমৎকার আলোচনা শুনলাম তিনি বলতে চাইলেন মূলত যে আমরা কখনোই পাঁচ ওয়াক্ত নামাজ বা মেজাজি নামাজের বিরুদ্ধাচারণ করি না এবং তিনি আরও বলতে চাইলেন যে মেজাজি এবং হাকিকি এই দুটার সমন্বয়ই ইসলাম মেজাজি জিনিসটা হাকিকি জিনিসের হাকিকি বিষয়ের দিকে যেতে আমাদেরকে ধাবিত করে আমাদেরকে ইঙ্গিত এবং ইন্সপিরেশন যোগায় আলটিমেটলি আমাদের হাকিকি অবস্থাতেই পৌঁছতে হবে এবং তিনি আরও বললেন যে সূর্য যখন মাথার উপরে থাকে সেটা হচ্ছে তেজোদ্দীপ্ত যৌবন এই যৌবন বয়সে যদি আমরা আমাদের রবের তাসবি পাঠ করতে পারি তাহলে আমরা সন্তুষ্ট লাভ করব এবং এই সন্তুষ্টটি হবে নিজের মধ্যে এবং এই সন্তুষ্টটি হবে ব্যক্তিকেন্দ্রিক যেখানে তাসবি বলতে হাকিকিও হয় মেজাজিও হয় আমরা যখন নাকি আমাদের ঠোঁট এবং জিব্বা এবং আঙ্গুলের ইশারায় তাসবি গুনি সেটাও আল্লাহর তাসবি কিন্তু আসলে এই তাসবিটা হচ্ছে সাময়িক তাসবি মেজাজি তাসবি কিন্তু যখন আমরা সার্বক্ষণিক রবের প্রশংসা এবং স্তুতি গাইতে থাকবো নিজের মধ্যে সর্বকর্মে সর্ব ইন্দ্রিয়ের মধ্যে আমরা যখন রক্ত করব তখন সেটা হবে হাকিকি এই হাকিকি তাসবি তখনই লব্ধ করা যায় যখন আমরা ধ্যান সাধনার স্তরে থেকে ধীরে ধীরে আমরা ধৈর্যশীল এবং সবুরকারীদের কাতারে যেতে পারি এখানে আমাদের আনাল হক সাহেব আরেকটি কথা বললেন সেটি হচ্ছে আমরা কোরআনের যে ভুল অনুবাদ করে থাকি সেই ভুল অনুবাদ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বললেন এবং আমরা আপনাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি সব সকলকে আমাদের সাথে ধৈর্য ধারণ করে এতক্ষণ থাকার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ চ্যানেলটি কোনো ব্যক্তিবিশেষকে আঘাত করার জন্য নয় আমরা চাপা পড়া সত্যকে জ্ঞান গবেষণার মাধ্যমে তুলে আনার চেষ্টা করে থাকি এখানে যারাই আমাদের প্ল্যাটফর্মে কথা বলেন তারা যথেষ্ট গবেষণা করে কথা বলেন যদি আপনারা কোনোভাবে আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাদের যে কোনো ভুল ত্রুটি আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানান শেয়ার করেন জ্ঞান গবেষণার যে কোনো স্তর থেকে আপনারা এগিয়ে আসুন আপনারা শিখবেন আমরা শেখাবো আপনারা শিখবেন অথবা এই যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এটা যাতে কখনোই আমরা এই দ্বার যাতে রুদ্ধ করে না দেই গবেষণা জারি থাকুক সত্য উপলব্ধির পথ খোলা থাকুক জ্ঞান গবেষণা চালু থাকুক এবং নিরপেক্ষ মন নিয়ে আমরা গবেষণা করে যাই কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর এই যে আমার হাতে আছে কোরআনুল মাজিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এটা তফসির করেছেন প্রতিটা শব্দের যে কত রকম অর্থ হয় এবং যে ব্যাখ্যা যে বিস্তর ব্যাখ্যা আছে কোরআনের কোরআন যে একটা গ্লাস পানির মতো নয় যে পানি ঢকঢক করে গিলে ফেললাম আর পানি খেয়ে ফেললাম এরকম যে কোরআন নয় কোরআনের বিস্তারিত ব্যাখ্যা যে অনেক সুদূর প্রসারী একটা সাগর যদি সারা সাগর যদি কালি হয় এবং পুরো গাছগুলো যদি কলম হয় তারপরও কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না বাবা জাহাঙ্গীর বলেছেন কোরআনের এটা কোরআনের আয়াতেই আছে এবং আমরা সবাই করি কি যে একটুকু ব্যাখ্যা লিখে শেষ করে দিই একটুকু ব্যাখ্যা লিখে শেষ করে দিই এবং কেউ আমরা আমাদের নিজেদের যে লিমিটেশনস বা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করতে চাই না তো এখান থেকে আসুন আমরা বের হয়ে আসি সকলে মিলে আমরা একটা প্ল্যাটফর্মে এসে গবেষণা করি চাপা পড়া সত্যকে উদ্ধার করার চেষ্টা করি আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে পরবর্তী পর্বে কোনো একটা টপিকস নিয়ে আবার নতুন বক্তারা আসবেন আপনাদের সাথেই আমরা আছি সকলকে ধন্যবাদ জানাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু